হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি টার্কিশ একটা নান রুটি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন, ভেজিটেবল অথবা বিফের সাথেও এই আইটেমটা সার্ভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, কী কী লাগবে আমরা দেখে নেই। আমি 1.5 চা চামচ ইস্ট নিয়ে নিয়েছি, 1 চা চামচ দিয়েছি, আরও 1/2 চা চামচ দিলাম। এখন এখানে কুসুম গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এক সাইডে আমি এটা ভিজিয়ে রাখছি। গরম পানিটা হালকা গরম পানি হতে হবে। এবার পাশে আমি দিয়ে দিচ্ছি কী কী লাগবে দেখে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা দিচ্ছি, এক সাইডে রেখে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা একটু স্বাদটা মিষ্টি খেতে চাইলে বেশি দিবেন, তা না হলে কম দিলেও চলবে। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ দিতে পারি। আমি 4 টেবিল চামচে দিচ্ছি, খুব বেশি মিষ্টি দিচ্ছি না। 3, 4 তেলটা লাগবে 4 থেকে 5 টেবিল চামচ। 1, 2, 3, 4 দিলাম আমি। পিসটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি ময়দার উপকরণগুলো মেখে নিচ্ছি। পায়েটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বা মেপেও দিতে পারেন। আমি এখানে 1 কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি। আমি 1/2 কাপের মতো দিয়েছি, খুব বেশি নরম করা যাবে না, আবার খুব শক্ত রাখা যাবে না। এই ডোটা একটু নরম করে করতে হয়। এবার আমি ডোটাকে প্রায় 5 থেকে 6 মিনিট ভালোভাবে ডোলে ডোলে মাখাতে হবে। ইস্টের ডো সবসময় খুব ভালোভাবে না মাখালে গন্ধ আসবে ইস্টের। হয়ে গেছে মাখানো, এ ধরেন হাতে লেগে লেগে যাবে মনে হবে। এটা আমি এখন একটু অয়েল দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে মেখে আমি পলিতে ঢেকে রেখে দেবো প্রায় 30 থেকে 40 মিনিট। এ ধরনের প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিতে পারেন, ঢেকে দিতে হবে। পলিথিনে মুড়েও রেখে দিতে পারেন, আবার এইভাবে ঢেকেও রেখে দিতে পারেন। ফিরে আসছি ভিউয়ার্স 40 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স 40 মিনিট পর। আমি প্লাস্টিক র্যাপারটা তুলে নিচ্ছি। এবার আমি হাতে একটু ময়দা লাগিয়ে নিয়ে ডোটা আগের অবস্থায় যেভাবে ছিল সেভাবে করে দিচ্ছি। আবার একটু ময়দা লাগিয়ে নিলাম হাতে। এবার এই ডোটাকে আমি 4 থেকে 5টা ভাগ করে নিতে পারি। হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন। গোল করে আবারও আমি 10 মিনিট রেখে দেব। আমি এই ট্রেটার উপর রেখে দিচ্ছি। ফিরে আসলাম ভিউয়ার্স 10 মিনিট পর। আমি পলি দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার আমি বেলে নেব। সামান্য ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। খুব বেশি মোটাও করা যাবে না, খুব পাতলাও করবেন না। বেলা হয়ে গেছে ভিউয়ার্স, এ ধরনের পাতলা রাখবেন। আমি এবার এটা ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এ ধরনের ফুলে ফুলে উঠবে যখন, তখন উল্টে দিবেন। হয়ে গেছে ভিউয়ার্স, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। এবার আমি উপরে কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি। উপরে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। সবগুলো রুটির উপরে আমি বাটার লাগিয়ে নিয়েছি আর ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা অপশনাল, যদি ভালো লাগে দিবেন, না হয় স্কিপ করবেন। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভেতরটা খুবই সফট, খুব মোটা করবেন না এই রুটিটা, একটু পাতলাই করবেন।
আশা করছি ভিউয়ার্স টার্কিশ এই নাম দুটির রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।